সকাল 8টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরগুনা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ, কৃষক লীগের সভাপতি আলহাজ আজিজুল হক স্বপন ও প্যানেল মেয়র রসুল আলম রিপন, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আমতলী উপজেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক মতিউর রহমান পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের প্রেসিডেন্ট সদস্য সুভাষ চন্দ্র হালদার ও যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে শিল্পকলা একাডেমিতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, সভা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য